ওয়ার্ড কাউন্সিলর ও পুরনো মসজিদ কমিটির মধ্যে জটিলতায় দীর্ঘ 2 বছর ধরে থমকে আছে মিরপুর 1 নম্বরের মসজিদুল আকবরের নির্মাণ কাজ। এলাকাবাসী জানায়, প্রায় 2.5 বছর আগে মসজিদ ভবন ভাঙা হলেও এখন পর্যন্ত নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম মোল্লা আকাশ এ কাজে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ মুসল্লিদের। রাবেয়া আক্তার, সুবর্ণা রিপোর্ট। ঝিরি ঝিরি বৃষ্টিতে ভেজা পথঘাট, সেখানে নামাজ আদায় করছেন মুসল্লিরা। এই চিত্র রাজধানীর মিরপুর একে মসজিদুল আকবরের, অথচ মসজিদের জমির পরিমাণ প্রায় 4 বিঘা। এখন ভাঙা ঢেউ টিনের ছাদ নিয়ে কোনো মতে টিকে আছে 60 বছরের পুরনো এই মসজিদটি। নতুন করে একটি মডেল মসজিদ গড়ার আশায় 2.5 বছর আগে ভাঙা হয় মসজিদের দোতলা ভবনটি, কিন্তু এরপর আর নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। তার বিরুদ্ধে কি কথা বলবো? কথা বললে তার হ্যারাসমেন্ট হতো। আমি মসজিদের সেক্রেটারি, আমি তো আগের সেক্রেটারি থেকে দায়িত্ব বুঝে পাইনি, সুতরাং আমি তো আমার রোল প্লে করতে পারছি না। খোঁজ নিলে দেখবেন যে ভিতরকার দান বাক্স খুলে এখান থেকে টাকা নিচ্ছে। মসজিদ মাদ্রাসা হওয়ার জন্য একমাত্র বাধার কারণ হচ্ছে আমাদের কাউন্সিলর। মুসল্লিরা বলছেন, উন্নয়নের জন্য মসজিদের ফান্ডে আছে প্রায় 1 কোটি টাকা। তাদের দাবি, স্থানীয় কাউন্সিলর মসজিদ কমিটিকে নানা ভয়ভীতি দেখিয়ে আটকে রেখেছেন মসজিদের দলিল ও ব্যাংকের চেক। ওনার যে লোকজন আছে তারা আমাদেরকে অফিসে ঢুকতে দিতেছে না এবং আমাদেরকে বিভিন্নভাবে জিম্মি করে, আমার কাছ থেকে যাবতীয় কাগজপত্র তারা বুঝে নিয়ে, ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র। ধর্মীয় বিশ্বাসে মানুষ মসজিদে দান করেন, কিন্তু তাতেও ভাগ বসিয়েছেন খোদ কাউন্সিলর সহ তার সাঙ্গপাঙ্গরা। মুসল্লিদের দাবি, তাদের দানের টাকা যেন ভালো কাজে ব্যয় করা হয়। মসজিদ হুজুরের তত্ত্বাবধানে হোক, একথা বললে তখন তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে মারধর করার জন্য আসে। এমনকি আজকেও আজকেও নামাজের আগে আমরা যখন সাংবাদিক ভাইদের কাছে আসলাম, তখন তারা আমাদের ছবি তুলে রাখে। মিথ্যুক মিথ্যুক মিথ্যুক, আমি আপনাদের কাগজ কলমে দেখাই দিব যে আমরা এটা পুনর্নির্মাণ করছি। সেই পুনর্নির্মাণ কাগজটা ছিল না, আমার কথা শুনুন, সেই পুনর্নির্মাণ কাগজটা আমরা তৈরি করছি, মানে আমরা হাউজিং থেকে নিয়েছি। মূল কাগজ আমাদের কাছে, দলিল আমাদের কাছে, আপনার পর্চা, তারপর খাজনা খারিজ, তারপর যা যা আছে কাগজপত্র, যেটা যেটা সহি করতে যা যা লাগে সব কাগজটা আমার কাছে আছে। আমি মসজিদ নির্মাণ করতে চাই। দীর্ঘদিনের অমীমাংসিত এই জটিলতা সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যেহেতু কাউন্সিলর মহোদয় এখানে জড়িত, উনি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, তাহলে উনি বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে পারে। তো যদি সেই বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি না হয়, তাহলে সেটা যদি মাননীয় মেয়র মহোদয়ের কাছে যদি কমপ্লেন আকারে আসে, তাহলে মেয়র মহোদয় কাউন্সিলর মহোদয়ের সাথে আলাপ করে নিতে পারে। এখন দেখার অপেক্ষা কতদিনে শুরু হয় মসজিদুল আকবরের নির্মাণ কাজ। রাবেয়া আক্তার, সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা।